ঢাকার দুই সিটির ২৪টি পশুর হাটের দুটি বসছে করোনা চিকিৎসা নির্ধারিত হাসপাতালের সামনে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাটে এমনিতেই রয়েছে স্বাস্থ্য ঝুঁকি, তার মধ্যে কোভিড হাসপাতালের সামনে হাট বসানোর সিদ্ধান্ত আরও বেশি উদ্বেগের। দেশের দ্বিতীয় বৃহত্তম চিকিৎসা প্রতিষ্ঠান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল বরাবরের মতো এবারও হাসপাতালের সামনে সড়ক পথে বসছে কোরবানির হাট। পুরান ঢাকার মহানগর হাসপাতাল ও সামনে নয়াবাজার সড়কেও আছে দক্ষিণ সিটির এবারের কোরবানির পশুর হাটের তালিকায়। দুটি হাসপাতালেই আছে কোভিড রুগী। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, হাসপাতাল নয়, এবারের হাটের আয়োজন স্বাস্থ্য ঝুঁকি বাড়াবেই। হাট তো একেবারেই যেখানেই হোক না কেন জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক, আর হাসপাতাল তো আরো বেশি। যারা হাটে আসবে তারা সংক্রামিত হবে, যারা হাসপাতালে আসবে তারা সংক্রামিত হবে। অপরিচ্ছন্নতা যে হসপিটাল যখন সীমিত আছে, সেখানে কোরবানিটাও আমরা সীমিত করতে পারি। দক্ষিণ সিটি বলছে, হাসপাতালের সামনে থেকে অন্য জায়গায় হাট সরানো যায় কিনা সেই চিন্তা চলছে। হাট বাজার ব্যবস্থাপনা কমিটি আছে, তারা আমাদের সামনে মিটিং আছে, মিটিং এ বসে তারা ডিসিশন দিবে যে কিভাবে কোন দিক দিয়ে বসলে ভালো হয়, সংক্রমণ যাতে মানুষের না ঘটে স্বাস্থ্যবিধি মেনে হাট করা যায়, এটা সিটি কর্পোরেশন সর্বোচ্চ চেষ্টা করবে। উত্তর সিটির গাবতলী সহ বসছে ১০টি হাট, তারা জোর দিচ্ছেন কঠোর স্বাস্থ্যবিধির ওপর। গভর্নমেন্টের যে স্বাস্থ্যবিধির যে নীতিমালা আছে, সেই নীতিমালা অনুসরণ করতে হবে সবাইকে। ক্রেতা বিক্রেতা যারা যাবে সবাই গ্লাভস পরে মাস্ক পরে যেতে হবে, হাত ধোয়ার ব্যবস্থা থাকবে, মাঠে স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রে করা। চাঁদ দেখার সাপেক্ষে ৩১শে জুলাই পালিত হতে পারে ঈদ উল আজহা। কোরবানিতে পশুর হাট পাঁচ দিন বসবে ২৪টি স্থানে। জাহিদ হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাইয়ের প্রথম সপ্তাহেই মধ্যমেয়াদী বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে আগামী ২৪ ঘন্টায় সিলেট এবং সুনামগঞ্জ সহ পার্শ্ববর্তী কয়েকটি জেলা বন্যা কবলিত হতে পারে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। বন্যার ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী। পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে উত্তরের জেলা কুড়িগ্রাম, লালমনিরহাট ও দিনাজপুর সহ বেশ কিছু জেলার নদ নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এসব অঞ্চলের জুলাইয়ের প্রথম সপ্তাহে একটি মধ্যমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। উত্তরাঞ্চল এবং উত্তর মধ্যাঞ্চলের এই জেলাগুলো অর্থাৎ কুড়িগ্রাম সহ গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল, এই অঞ্চলগুলো আপনার বন্যা আক্রান্ত হবে। সিলেট এবং সুনামগঞ্জের নিম্নাঞ্চলগুলো আগামী ২৪ ঘন্টার মধ্যেই বন্যা কবলিত হতে যাচ্ছে। সার্বিকভাবে এই অঞ্চলগুলো আপনার সর্বোচ্চ দুই সপ্তাহের একটা বন্যা ঝুঁকির মধ্যে থাকছে। সম্ভাব্য বন্যার ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী। গত তিন দিন থেকে আমরা মন্ত্রণালয়ে বৈঠক করেছি, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা আছেন সেখানে। জেলা প্রশাসনের সাথেও আমরা সার্বক্ষণিক টেলিফোনে যোগাযোগ রাখছি। এদিকে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বগুড়া, রংপুর, ময়মনসিংহ ও সিলেট জেলায় ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়াবিদ। আমরা কিন্তু দেশের উত্তরাঞ্চলে ভারী বর্ষণের সতর্কবাণী দিয়েছি। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে এবং সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হওয়ার সম্ভাবনা রয়েছে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।